কাঠের ঘানিতে তৈরি সরিষার তেল এক সময় কুষ্টিয়ার বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজারে বিক্রি হতো এ তেল বিক্রি করেই জীবিকা নির্বাহ করত কলু সম্প্রদায় তবে গ্রামবাংলার এই অতি পরিচিত দৃশ্যটি এখন খুব একটা চোখে পড়ে না একটি ঘানি রয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে কুষ্টিয়ায় কয়েক বছর আগেও কাঠের ঘানি ভাঙানো সরিষার তেল দিয়েই মৃত্যু সরিষা তেলের চাহিদা বর্তমানে এখন আর এই ঘানি প্রত্যন্ত গ্রামেও খুঁজে পাওয়া যায় না তাই খাঁটি সরিষার তেলও মেলে খুব কম তবে এখনও একটি ঘানি রয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মিজানুর রহমানের ভালো আয়ের আশায় একসময় তিনি পাড়ি জমিয়েছিলেন ওমানে সেখানে সড়ক দুর্ঘটনায় দুই পা হারানোর পর দেশে ফিরে আসেন তিনি হালের দুইটি বলদ দিয়ে শুরু করেন ঘানিতে তেল ভাঙানোর কাজ এ সাহস জুগিয়েছেন তার মা বললাম কি যে বাবা তোর অন্য কিছু করার দরকার নাই তো এখানে একটা ঘানি বসা যাতে মানুষের ভালো খাটি শুষে তেল কাвартиবারিস নিজেরাও যাতে খেয়ে বাসতে পারে এখানে কোনো ভেজালের কারবার নাই ভেজাল যদি দিতাম তাহলে এখানে গрил দিতাম না 200 টাকা খরচ পড়ে আমি কে দিতে 20 টাকা লাভ করি কে দিতে টাকা লাভ করি আমার এই প্রতিষ্ঠানটার পিছনে ধরুন যে দিন 25000 টাকা খরচ আছে তারপরে ধরুন যে এখন আমার লস নতুন ছরিচা উঠলে পরে তখন ধরুন যে একটু মেকআপ হবে খাটি সরিষার তেল নিতে মিজানের ঘানিতে প্রতিদিনই ভিড় করেন ক্রেতারা ঘানি দেখতেও আসেন অনেকে মিল কারখানা বাদ দিতে হবে আর ইডা ধরে আপনার খাঁটি জিনিস পাওয়া যাবে ছোটবেলা আমাদের এই তেল আমার মারা দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের হ্যাঁ তেল মা খায় বোধ খাঁটি সরিষার তেল এ তেল বাজারে সচরাচার পাওয়া যায় না এই জন্য তেল কিনতে আইসে মিজানের ঘানিতে ভাঙানো সরিষার তেল শুধু এলাকার মানুষই কেনেন না কুষ্টিয়া জেলা শহর সহ আশপাশের এলাকার অনেকেই এই সরিষার তেলের গ্রাহক দীপ্ত বার্তাকক্ষ